সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানি। আমাদের আজকের বিষয় ইভিএম বিতর্ক, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নূর আহমদ বকুল, পলিট ব্যুরোর সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মাঝখানে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ওই প্রান্তে আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নাম্বারে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। গণসংযোগে সহিংসতায় নিষ্ক্রিয় ইসি, অভিযোগ বিএনপি প্রার্থীদের। আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের। আবারও ইভিএম প্রত্যাখ্যান মির্জা ফখরুলের। তারিখ পিছিয়ে হলেও ব্যালটে ভোট গ্রহণের আহ্বান, আন্দোলনে ব্যর্থ দলটির নালিশি সম্ভব, মন্তব্য ওবায়দুল কাদের। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু, বিশ্বে বাড়বে গ্রহণযোগ্যতা, বন্ধ হবে বিদেশগামীদের হয়রানি, বললেন প্রধানমন্ত্রী। আদালতের আদেশে এক দশক পর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু, দূষণ ও প্রাণহানি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ গণপূর্ত মন্ত্রী। এবং মূল নদীর মাওয়া প্রান্তের বৃহস্পতিবার বসছে পদ্মা সেতুর 22তম স্প্যান, দৃশ্যমান হবে 3,300 মিটার। আপা আপনাকে দিয়ে ইভিএম বিতর্ক কিন্তু থামছে না, একদম ইসি বলে দিয়েছে যে আমরা ইভিএম এ যাব, এবং দুই তিনবার ইতিমধ্যে কিন্তু দুই তিনবার বিএনপি প্রতিনিধি দল গেছে এবং বলেছে, আজকে ইয়া ছিল, গিয়েছেন এবং বলেছেন যে আমরা ইভিএম কে কোনো মতেই ভালো একটা ভোট হওয়ার জন্য, গ্রহণযোগ্য ভোট হওয়ার জন্য, সততার সাথে ভোট হওয়ার জন্য গ্রহণযোগ্য মনে করি না। পাশাপাশি উনি বলেছেন যে আপনার তারিখ পিছিয়ে হলেও যেন ব্যালটে যায়। এ জবাবে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি আন্দোলন আর কোনো কিছুই করতে না পারার পর শুধুমাত্র নালিশ করা ছাড়া তাদের আর কোনো কিছুই নাই। এখন কথা হচ্ছে যে এক পক্ষ বলছে যে ইভিএম কোনো মতেই গ্রহণযোগ্য না, আর এক পক্ষ বলছে না ইভিএম নিয়ে তো আমাদের কোনো ইয়া নাই, ইভিএম একটা মেশিন যেভাবে হবে এখানে আপত্তির কী আছে, ব্যালটে আপনারা বলছেন যে ব্যালট রাত্রেবেলা ভরে দিচ্ছে এরকম অভিযোগ করছে, এখন তো আর রাতে কেউ ভরতে পারবে না, দিনই যা কিছু হবে দিনই হবে। আচ্ছা, ইভিএম বিতর্কটা আসলে একটা বিতর্কিত জিনিস, কারণ নির্বাচন কমিশনের আগে বলছিল যে এটা নিয়ে সর্বসম্মতিক্রমে যদি আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি তারপরে আমরা ইভিএমটা চালু করব। তো এইখানে তো সর্বসম্মতিক্রমে ঐক্যমত নাই, তো তাহলে এটা চালুটা কেন করলো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আজকাল এটা তো মানুষ সৃষ্টি একটা যন্ত্র, এইখানে আপনার আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের কথা যেটা বলি, যে আমরা ব্যালট খুললাম, চেক করলাম, ব্যালট পেপার দেখলাম, গুনলাম, প্রিজাইডিং অফিসার রুম চেক টেক করলাম, এজেন্ট থাকলো, সব কিছু হলো। এই ইভিএমে এজেন্টের কাজটা কী, এজেন্টের কাজটা কী, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, আমার ভোট রিকাউন্টিংয়ের দরকার, আমি রিকাউন্টিং কোনো সিস্টেম ইভিএমে আছে কি না, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মনিটরিং বলেন, পাসওয়ার্ড বলেন, ভিতরে কী সেট আপ আছে, এটা তো প্রিজাইডিং অফিসারও জানে না, যে ভোটার সেও কিন্তু জানে না, একটা এজেন্টও কিন্তু জানে না। তাহলে এই মেশিন মেকার যারা, এবং কোথায় যে আমি ধরেন ধানে ভোট দেবো নৌকায় যাবে, কি নৌকায় ভোট দিলে ধানে যাবে, এই যে আমরা যেটা হচ্ছে সন্দেহ করি, তা এখন তো আওয়ামী লীগের লোকদেরকে বিএনপির লোকদেরকে নিয়ে বসে এইটা এই নালিশ পার্টি বলা যেমন ঠিক না, আবার অভিযোগ তুললেই, যথার্থ অভিযোগ সত্য অভিযোগ তুললেই নালিশ পার্টি বলে, এই যে মোটামুটি একটা হালকা করে যে কোনো জিনিসকে দেখার যে প্রবণতা, যে বডি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু রাজনীতিতে পরিহার করা উচিত। দেখেন ব্যালট পেপারের ভোট, 5ই জানুয়ারি 2014 ভোট, সাপ্পাসিলের ভোট পৃথিবীর সবাই জানে। তারপরে ধরেন আপনার উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সমস্ত কিছু রাতের বেলায় মোটামুটি কাটিং হয়ে গেছে, দিনের বেলা কাউন্টিং, মধ্যরাতের কুড়ের নির্বাচন, 30শে ডিসেম্বরের যে নির্বাচন হলো 2018, এটাও কিন্তু একই ঘটনা। এখন স্বাভাবিক কারণে আমরা সবাই চাচ্ছি যে আমার বাপদাদার সম্পত্তি তো রাষ্ট্রীয় ক্ষমতা না, ক্ষমতায় থাকা আমার ব্যক্তিগত কোনো প্রপার্টি না, 5 বছর পর পর এটা নিয়ে মল্লযুদ্ধ কেন হবে, আন্দোলনে আমার প্রয়োজনটা কেন, আপনার মানুষ শহীদ কেন হবে, আমার ভোটের অধিকার কেন হরণ করা হবে, এইটা আমরা যারা সুস্থ এবং তরুণ উদীয়মান হচ্ছে রাজনীতিক কর্মী,
আমাদের কিন্তু এটা প্রত্যাশা। কারণ আমি আজকে ক্ষমতায় গেলাম না, বিরোধী দল থাকলাম, রাজনীতি মানুষের জন্য বলা, দেশের জন্য বলা, গণতন্ত্রকে শক্তিশালী করা, বিরোধী দল থাকলে তো আর আমার নষ্ট হয়ে যাচ্ছে না, কি বলার অধিকার হরণ হচ্ছে না, কিন্তু আসছেটা কেন? নির্বাচন ব্যবস্থাটা 2008 থেকে এই 18 সালের 30 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, ভোটারবিহীন নির্বাচন, সিল মারা রাত্রেবেলায় হয়ে যাচ্ছে, কাউন্টিং হচ্ছে, এর ভিতরে আসছে ইভিএম। তো ইভিএম আমি কেন চাচ্ছি, এখানে বসা দরকার, ওবায়দুল কাদের সাহেবেরও, মির্জা ফখরুল ইসলাম সাহেবের বসা উচিত, আমন্ত্রণটা নির্বাচন কমিশনের জানানো দরকার দুই দলকে, যে ইভিএম আওয়ামী লীগ কেন চাচ্ছে, বিএনপি কেন চাচ্ছে না, আমাকে মেশিনটা খুলে দেখা একটা সেট আপটা, পাঁচওয়ারটা কার হাতে থাকছে, ভিতরে সেট আপটা কী, তারপরে হচ্ছে মনিটরিংটা কার হাতে থাকছে, প্রিজাইডিং, আমি রিকাউন্টিং যদি চাই কীভাবে হবে, এজেন্টের কাজটা কী, এজেন্ট কী কাজটা করবে, তারপরে যে পরিমাণ সময় লাগছে একটা ইভিএমে ভোট দিতে, এইভাবে তো 24 ঘন্টা লাগবে ভোট দিতে, ভোটের স্বাভাবিক কারণে ইয়েটা তো কমে যাচ্ছে পার্সেন্টেজটা। আচ্ছা, এই গেল একটা। আর নালিশ পার্টি সালিশ পার্টি এখন ব্যাপার হয়েছে কি, অভিযোগের যে সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগ করছে অভিযোগের শেষ নাই, এখন অভিযোগটা উপস্থাপন করতে গেলেই আমি হয়ে যাচ্ছি নালিশ পার্টি। তো অভিযোগ উপস্থাপন করব, অভিযোগ আছে জন্য তো করি, তো অভিযোগটা যাতে না উঠে এইটারও ব্যবস্থা তো গ্রহণ করা দরকার প্রথমত। আর দ্বিতীয়ত যেটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এইভাবে চলতে পারে না ভাই, নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরত আনতে হবে, ভোটাররা প্রকৃতভাবে যাকে ভোট দেবে সে দেওয়ার সুযোগ থাকতে হবে, এবং সেই ভোটটা যে দিল সেটা সঠিক গণনাও কিন্তু থাকতে হবে। কিন্তু 2008 থেকে 18 পর্যন্ত নির্বাচন ব্যবস্থার নামে যে অব্যবস্থা এবং নির্বাচনের জামের নামে যে তুগলুকি ঘটনা, তুগলুকি কাণ্ড, পুকুরে ব্যালট বাক্স, পুরা ব্যালট বাক্স, তারপরে ধরেন ভোটার ভোট দিতে দিতে ভোটারের খবর নাই, ব্যালট বাক্স ইয়ে শেষ, ব্যালট পেপার শেষ, এই যে সমস্ত ব্যাপার, এই কারণেই তো আজকে এগুলো প্রশ্ন আসছে। আমি গভর্নমেন্টকে, সরকারকে, আওয়ামী লীগকে, বড় রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের পূজারী বলে দাবি করে এবং নিজস্ব উত্থানের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, আমি নিজে মনে প্রাণে সেটা স্বীকার করি, কিন্তু এই যে নির্বাচন আর ক্ষমতা দখলকে কেন্দ্র করে নিজের পুরানো গৌরব আজকে ধুয়ে মুছে ফেলে এই যে স্বৈরাচারী মানসিকতা, কাটিং ভোট, রাতের বেলা ভোট কাটিং, দিনের বেলা কাউন্টিং, ভোটারদের কোনো প্রকার প্রয়োজন নাই, এই যে অব্যবস্থা, এইটার থেকে কিন্তু বেরো আসতে হবে। ইয়েস, এই জায়গায় উনি বলছেন যে ভোট হয় না, সব কাটিং, হ্যাঁ, আর কাউন্টিং, এক। দুই নম্বর হলো 8 থেকে 18 সাল পর্যন্ত এই জিনিসগুলো হয়েছে এবং সরকারের মনোভাবটা স্বৈরাচারী। দেখুন, ইভিএম এর সাথে প্রথমে ধন্যবাদ, অনেকদিন পর আজকে আবার একটু সময় টিভি আসার সুযোগ হলো, আমার সহবক্তাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। দেখুন, আজকের আমাদের আলোচনার বিষয় তো ইভিএম, আমি খুব বেশি ডানে বামে এবং আগে পিছিয়ে আসলে যেতে চাই না, কারণ তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার, ইভিএম এর যেই বাস্তবতা এবং ইভিএম এর পক্ষে বিপক্ষে যে মন্তব্যগুলো, সেই জায়গাটায় আমি আসলে মনোযোগটা বেশি দিতে চাই, কারণ এটা তো এই নির্বাচনের সাথে শুধু যে সম্পৃক্ত তা না, মানে বিএনপি পছন্দ করছে কিনা তার থেকেও বড় হচ্ছে এই ধরনের আলোচনার কারণে সাধারণ ভোটার যারা, তারা কিন্তু আপনার বিভ্রান্ত হতে পারে। কারণ প্রথম কথা আমাদের যেটা মেনে নিতে হবে যে সারা পৃথিবীতেই ইভিএম এর প্রচলন কিন্তু দিন দিন বাড়ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ বিশ্বের মধ্যে, তা যাকে উদাহরণ হিসেবে দেখানো হয়, বিশ্বের সবচেয়ে পপুলাস, সবচেয়ে বেশি জনসংখ্যার গণতান্ত্রিক ব্যবস্থা, তাদের দেশে কিন্তু ইভিএম ব্যবহার হচ্ছে সকল স্তরের নির্বাচনে। বাংলাদেশেও কিন্তু বেশ লম্বা সময় ধরেই ইভিএম এর ব্যবহারের একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2017 সালে রংপুরের যে একটি নির্বাচন হয়েছিল সেই সময় থেকেই কিন্তু বিভিন্ন স্তরে ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। হয়তো এই আমাদের গত যেই বাই ইলেকশনটা চিটাগাংয়ে ছিল সেখানে যেরকম পুরো আসনের ভোটিংটাই আপনার ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হয়েছে, ঠিক এর আগে দেখা গেছে যে সংসদীয় আমরা মাত্র 6টা আসনে 300-এর মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সিটি কর্পোরেশনের কিছু ওয়ার্ডগুলোর মধ্যে ব্যবহার হয়েছিল। তো অনেকদিন ধরেই কিন্তু এটা ট্রায়াল এবং টেস্টেড হয়ে আসছে, এটা কিন্তু হঠাৎ করে যে আমরা এই নির্বাচনের আগে বিষয়টি চলে এসেছে তা না। এবং ইলেকশন কমিশন, শুধু বর্তমান যে ইলেকশন কমিশন তা না, এর আগেরও যে ইলেকশন কমিশন ছিল তারাও কিন্তু ইভিএম এর পক্ষে তাদের মতামত ছিল, কারণ তারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে আসলে আপনার বাস্তবতার জায়গাটা, যে এখানে আপনার পেশী শক্তির ব্যবহার বলেন, হ্যাঁ, বাক্স চিন্তাই বলেন, এই বিষয়গুলোর থেকে যদি আপনি সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে চান, এই বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু ইভিএম এর কোনো বিকল্প নেই। এটা আমরা সাইন্টিফিকভাবে দেখছি, আমরা এখানে প্রথমেই পার্টিজানশিপে না যাই। তো এইবারও কিন্তু আওয়ামী লীগ এবং আমাদের দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব কিন্তু বেশ আগের থেকে, ইলেকশনের আগের থেকে বলে আসছিলেন যে আওয়ামী লীগ ইভিএম এর পক্ষে,
এই নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা সেটা নির্বাচন কমিশনের উপরে। তার মানে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করিনি যে সবচেয়ে বড় যে দলটি বাংলাদেশের তারা ইভিএম এর পক্ষে একটি শক্ত অবস্থান নিয়েছে এই আগামী আসন্ন নির্বাচনের জন্য, এরকম কোনো বিষয় কিন্তু ছিল না। আমাদের সাধারণ সম্পাদক কয়েকদিন আগেও বিএনপি যখন থেকে এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু করেছেন বা খুব জোরালোভাবে এর অপোজ করে আসছেন, তখনও কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এই কথাটিই বলছেন যে আমরা ইভিএম এর পক্ষে বরাবরই, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশের পক্ষে। আওয়ামী লীগের অবস্থানটা অনেকটা টেকনোলজিক্যাল জায়গা থেকে আপনাকে দেখতে হবে, যেরকম আজকে আমাদের যে ই পাসপোর্ট চালু হলো এটাও তো আমাদের প্রযুক্তিগত একটি অগ্রগতিরই একটি নিদর্শন। ঠিক সেভাবেই কিন্তু আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনটারও ডিজিটাল বাংলাদেশের একটা সিম্পল একটা করোলারি হিসাবে দেখি, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন আর ভোটিং হবে সেই আদিকালের মানধাতা আমলের ম্যানুয়াল নিয়মে, সেই কারণেই কিন্তু আমাদের ইভিএম এর পক্ষে অবস্থান। তো এই গেল আমাদের সাধারণ অবস্থানের জায়গা। এবার আসি যে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যে বিভ্রান্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, বা আমি মনে করি ওনাদের যেই প্রোটেস্টের জায়গাটা, ওনাদের এখানে রাজি না হওয়ার যে বিষয়টা, সেটা আসলে ফ্যাকচুয়ালি সাপোর্টেড না। আপনি যদি ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্যাটার্নটা দেখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের যে আপনার এনআইডি করেছে যে কর্তৃপক্ষ, এই ন্যাশনাল আইডির কর্তৃপক্ষই কিন্তু আমাদের এনআইডির বিষয়টি দেখছেন। এই এনআইডিটা এমনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো এমনভাবে তৈরি করা হয় বক্সগুলো, যেটি আপনার সকাল 8টার আগে আপনি খুলতেই পারবেন না, বক্সটা ওপেনই হবে না, এবং বিকাল 5টার পরে ওই কোনো নতুন ভোট আর আপনাকে দেওয়া যাবে না। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এটা একদম ভিতরে এটা সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই 8টার আগে খোলা না যায় এবং 5টার পরে আর ওইখানে কোনো ইনপুট না দেওয়া যায়। প্লাস এটা কিন্তু অনলাইন না, যে ওনারা বলছিলেন যে হ্যাকিং ট্যাকিং হয়ে যাবে, আমার মনে হয় এটা প্রযুক্তিগতভাবে ওনাদের একটা দুর্বলতার জায়গা, ওনারা হয়তো বুঝতে পারছেন না। ইভিএম এর সাথে কিন্তু ইন্টারনেটের কোনো সংযোগ নেই, ইভিএম কিন্তু একটা অফলাইন বস্তু, এটা একটা মেশিন যেটার সাথে ওয়াইফাই বলেন, মোবাইল ডেটা বলেন, আমাদের মোবাইলে যেগুলো থাকে এর কোনো যোগাযোগ নেই। এবং একবারে যখন বিষয়টি আপনার সেন্ট্রালি এনে এটাকে কানেক্ট করা হয়, তারপরে এটা থেকে আপনি ভোটগুলো জানতে পারবেন, এবং এই ডিভাইসটি ভোটটা নেওয়া শেষ হওয়ার পরে খোলার জন্য আপনাকে সার্টেন বায়োমেট্রিক ইনফরমেশন দিয়ে, অর্থাৎ একদম অথরাইজড পারসন যারা, তারা বাদে কিন্তু এই ভোটিং মেশিনের থেকে আপনি ডেটাটাও বের করতে পারছেন না। এই কয়েকদিন আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো যেহেতু ব্যবহৃত হবে, এটা যখন ইয়ে বলেছিলেন আমাদের ইলেকশন কমিশন থেকে ঘোষণা এলো, তারপর পরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত গিয়েছিলেন ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো দেখতে, এবং তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের যেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে এটা কিন্তু মোটামুটি ফুল প্রুফ, তার মানে এখানে ট্যাম্পার করার মতন মেশিন এগুলো না, মেশিনেরও তো অনেক আপনার ধরন থাকতে পারে। আমি আর আপনি বসে এখন একটা মেশিন বানানো আর মানে টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স দুজন মানুষের বসে মেশিন বানানোর মধ্যে তো অনেক ডিফারেন্স হবে। তো এখানে আমাদের বাংলাদেশে এখন যে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো তৈরি করা হয়েছে এবং যেগুলো ব্যবহৃত হতে যাচ্ছে, সেগুলো কিন্তু ওই আমাদের আর্মি চিফ বলেন, আমাদের ইউএস অ্যাম্বাসেডর বলেন, তারা নিজেরা যেয়ে দেখে এসেছেন এই সিস্টেমটা কীভাবে কাজ করে, এবং আমাদের ইলেকশন কমিশনও কিন্তু আপনার বেশ অনেক দিন ধরেই। তাহলে বিএনপি রাস্তাটা কোন জায়গাতে যায়? আমি এটা সে আসতেছি, বাট আমি আমার টেকনিক্যাল আলোচনাটা আসলে আমার মনে হয় দর্শকদের সুবিধার্থে একটু বলা উচিত যে এই যে প্রায় 35,000 মতন ইলেকট্রনিক ভোটিং মেশিন আমাদের এই নির্বাচনে ব্যবহৃত হবে, এগুলোকে অপারেট করার জন্য 46,000 পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদেরকে আপনার আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, শুধুমাত্র এই তারাই কিন্তু এই মেশিনগুলো অপারেট করতে পারবেন এবং এই মেশিনগুলোর সাথে কাজ করতে পারবেন। এবং শুধুমাত্র কোনো টেকনিক্যাল, এখানে যদি কোনো টেকনিক্যাল ঘাটতির জায়গা আসে বা এটাকে ট্যাম্পার করার কোনো চেষ্টা করা হয়, সেই জায়গায় 5,000 বাংলাদেশ আর্মি সদস্যদেরকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে সেই বিষয়গুলো ডিল করার জন্য। তা আমি মনে করি আসলে প্রযুক্তিগত দিক থেকে ওনারা যে বিষয়টি বলছেন যে বিএনপির ভোট আওয়ামী লীগে হয়ে যাবে, আওয়ামী লীগের ভোট বিএনপি হয়ে যাবে, দেখেন বাংলাদেশের বাস্তবতা এটা ম্যানুয়াল সিস্টেমেই বেশি চান্সেস থাকে হওয়ার। এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটার যে ফুল প্রুফ সিস্টেম, এখানে বরং ওনাদের এই ভয়টা কমে যাওয়ার কথা, এই ভয়টা থাকার কথা না। তাহলে কেন ওনারা এটা বলছেন? আমার তো মনে হয় না যে বিএনপির ওনারা এতটাই এই বিষয়ে অজ্ঞ যে এগুলো ওনারা জানেন না। ওনারাও পেপার পত্রিকা পড়ছেন, আমরাও যেই সূত্রগুলো ধরে জানছি ওনারাও সেই সূত্রগুলোর থেকেই তথ্যগুলো পাচ্ছেন, তারপরেও তাদের কেন এই জায়গায় আপনার বিরোধিতাকারীর অবস্থান? আমার মনে হয় যে এটা প্রতিবার যেটা আমরা দেখি নির্বাচনের ঠিক আগে দিয়ে বিএনপির এরকম কিছু প্রি কনসিভড কিছু আপনার আইডিয়া থাকে যেগুলো তারা মানে পাবলিসাইজ করতে থাকে, যেটা পরবর্তীতে তাদের যদি ইলেকশনে যেটা হয় নর্মালি, ইলেকশনে যদি তারা সফল হতে না পারে সেই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসার একটা ব্যাপার থাকে। আমার মনে হয় এটা বিএনপির সেরকম একটা ট্যাকটিক বা স্ট্র্যাটেজি হতে পারে বা নাও হতে পারে, এটা তাদের সম্পূর্ণরূপে তাদের অজ্ঞতাও হতে পারে। ইদার ওয়ে আমার মনে হয় আসলে
মানে সাধারণ মানুষ ভোটার যারা এবং ইভিএম এর পক্ষে যারা অবস্থান নেন, ইভিএম এর পক্ষে নর্মালি টেকনোলজিক্যালি যারা একটু অ্যাডভান্স তারাই অবস্থান নেন এবং ইলেকশন কমিশনও যে বিষয়গুলো বলছেন, আমার মনে হয় সাধারণ ভোটারদের ক্ষেত্রে আমাদের যেই তথ্যটা দেওয়া উচিত যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট দেওয়ার পদ্ধতিটা এই ম্যানুয়ালি ব্যালট বক্সের মধ্যে ভোট দেওয়ার পদ্ধতির থেকে অনেক বেশি নিরাপদ। বকুল ভাই, আপনি বলেন যে ওনারা যেটা বলছে, একজন পক্ষে বলছে, একজন বিপক্ষে বলছে, এবং সবচেয়ে বড় যেটা বলছে যে এই ব্যালটের থেকে এটা বেটার বেটার অপশন, মানে যেভাবে বলা হচ্ছে, আপনার দৃষ্টিতে কি? প্রথম কথা আসি যে আমরা একটা পদ্ধতি প্রযুক্তির ইন্ট্রোডিউস করে আমরা সেই প্রযুক্তি ধরে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। এখন বিতর্ক রাজনীতি মানেই বিতর্ক, বিতর্ক থাকবে, হারা জেতার বিষয়, ক্ষমতার বিষয়, সেই বিতর্কগুলো থাকবে। তাহলে বিতর্ক তৈরি করতে গেলে তার কিছু যুক্তি তৈরি করতে হয়, তার যুক্তিটা দাঁড় করাতে হয়, তাকে স্ট্যান্ড করে তার উপরে গিয়ে পরে পলিটিক্যাল ফাইটটা তৈরি হয়। আজকেও এই আমাদের নির্বাচনী ব্যবস্থায় ইভিএম যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমি একটু পিছনের কথা বলি, আমি সেদিক থেকে একটু সৌভাগ্যবান, যখন আমাদের সার্চ কমিটি করে, আমাদের যখন ইলেকশন কমিটি করা হলো এবং নির্বাচন কমিশন তৈরি করা হলো, এবং নির্বাচন কমিশন যখন সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংস্কারের আলোচনাগুলো করছিলেন, সেই সংস্কারের আলোচনার সময় কিন্তু ইভিএমের প্রশ্নটা এসেছিল যে ইভিএমটা ইন্ট্রোডিউস করা হবে। তখন অলমোস্ট সবাই, আমরা যারা পার্টিসিপেট করেছিলাম এবং এই নতুন প্রযুক্তি সম্পর্কে, এই প্রযুক্তিটি বিশ্বাসযোগ্য করবার জন্য নির্বাচন কমিশনের যে কিছু টাস্ক থাকে, কারণ নতুন প্রযুক্তি এদেশে যখনই এসছে তখনই বিতর্ক এসছে, সে আজকে সভ্যতার বিকাশের ক্ষেত্রেও তাই, সব জায়গাতেই তাই। যখন এদেশে কালার টেলিভিশন আসলো তখন আমরা ছোটবেলায় শুনেছি যে এর সঙ্গে খারাপ পর্নোগ্রাফি চলে আসবে, মানে একটা পারসেপশন, তা এরকম একটা পারসেপশন কিন্তু হয়ে যাচ্ছে। এখন এই টেকনোলজি, ম্যানমেড একটা টেকনোলজি, তার নিশ্চয়ই ফুল প্রুফ একটা মেথড সেখানে আছে, নাহলে এই জিনিসটা এলো কেন, বা পৃথিবীতে অন্যান্য জায়গায় এটা প্র্যাকটিস হলো কেন? এখন এটা নিয়ে বিতর্ক আরেক পার্টে আছে, সেটা অন্য বিতর্ক। কিন্তু আজকে ইভিএম এর প্রশ্নে আমাদের কথা হলো যে একটা টেকনোলজি এসছে, এখনও পর্যন্ত এটার ভালো মন্দটা কিন্তু প্রমাণ করা যায়নি, মানে ভালোটা কী মন্দটা কী এটা প্রমাণ করতে চাইলে কিন্তু আরও ব্যাপক আকারেই এটার প্র্যাকটিসিং আগে যাইতে হবে। যতটুকু টেকনোলজিটাকে মানে প্রয়োগের জন্য যতটুকু ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে, এই ম্যানেজমেন্টটা হোল সোসাইটিতে আপনাকে আশ্বস্ত করতে এখনও পারেনি, এটা একটু আশ্বস্ত করার সময় পর্যন্ত যেতে হবে। আজকে আপনি শুরুতেই বলে দিচ্ছেন, মানে শুরুই হলো না কিন্তু আপনি বলে দিলেন, অর্থাৎ আপনি আগে এস্টাবলিশ করে ফেললেন যে ডান দিকে ভোট দিলে ওটা বাঁ দিকে চলে যাবে, অথবা বাঁ দিকে ভোট দিলে ওটা ডান দিকে চলে যাবে। এখন এটা খুব পপুলার একটা বা সহজবোধ করে মানুষকে পলিটিক্যালি আপনার পক্ষে নেবার একটা যুক্তি আপনি খাড়া করে, হ্যাঁ যুক্তি খাড়া করে রাখলেন, আপনি হেরে গেলে তখন ওটা উইপন হবে, তার মানে এটার মধ্যে একটা পলিটিক্যাল একটা ট্র্যাকটিস বা স্ট্র্যাটেজি, যেটা আমার ওই বন্ধু বলছিলেন, সেটা থাকলেও থাকতে পারে। তা আমি সে জায়গায় না গিয়ে যেটা একটা কথা এখানে বলি, যে আমাদের যেটা সংকট হয়েছে যে আমাদের নির্বাচন কমিশনের দিক থেকে এটাকে আরও পপুলারাইজ করার জন্যে একেবারে নিস্তালার মানুষের কাছে যে ডেমোটা দেওয়ার দরকার ছিল গত কয়েক বছর ধরে, অর্থাৎ আপনি এই প্রযুক্তিতে যাবেন, দিয়েছেন, একটা পাইলট প্রজেক্ট হয়েছে, সেখানে আপনি দিলেন, একটা ইউনিয়নে গিয়ে আপনি একটা পাঁচটা ওয়ার্ডে দিলেন, একটা বড় ভোট সেন্টার আপনি প্র্যাকটিস করলেন, কিন্তু পপুলারলি এটা গোটা দেশব্যাপী আপনি কিন্তু পিপুলস আস্থা এটা নিতে পারেননি। আরেকটা জিনিস হলো, আমাদের দেশের মানুষ কিন্তু একটা অভ্যাস থেকে আরেকটা অভ্যাসে যাবে, তাহলে এই বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করার যে দায়িত্বটা, একটা বিশাল দায়িত্ব, কিন্তু এটা কিন্তু ছোট দায়িত্ব না, দীর্ঘকালের একটা অভ্যাসকে আপনি পরিবর্তন করবেন। এখন সেই দীর্ঘকালের অভ্যাসকে পরিবর্তন করার জন্যে তার যে ম্যানেজমেন্ট লাগে, তার যে লাগে, আমাদের নির্বাচন কমিশনের কাছে আমার কাছে মনে হয় যে সে ব্যাপারে আমাদের ঘাটতি আছে। আপনার কাছে আর একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি, যে যেমন সবসময় জন্য বলে আসে স্টেক হোল্ডার কারা এই ভোটের, তো মনে করেন যে পার্টিগুলো তো অবশ্যই, জনগণ যেমন আছে যারা ভোটার দিবে, ঠিক তেমনি তার সঙ্গে পার্টিগুলো আছে। এখন যারা মেজর পার্টি, যারা এটা শেয়ার করে, তাদের তো একটা মতামত নেওয়ার দরকার হয়। হ্যাঁ, সেই জায়গায় মানে সবাই সম্মিলিতভাবে কেন এই এটা হলো না, এই দুর্বলতা জায়গাটাই হচ্ছে এইটা, মানে বিষয়টা প্রথম থেকে আপনি দেখেন, ইলেকশন প্রসেসটাই দেখেন না কেন, আমাদের ইলেকশন প্রসেসে আমরা তো ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম 90 সালে, যখন এরশাদকে সরিয়ে আমরা যখন 91-এর প্রথম নির্বাচনটা হলো, সেই নির্বাচনের ফলাফল যাই হলো না কেন, আমরা বললাম সূর্খ কাপচুপি। দ্বিতীয় নির্বাচনটা হলো, আমরা বললাম স্থূল কারচুপি। তৃতীয় নির্বাচনটা হলো, আমরা মানলাম না, আর একটা নির্বাচন আমরা হতে দিলাম না। তা এই যে একটা ঝামেলা হয়ে রয়েছে নির্বাচনী ব্যবস্থা টোটাল প্রক্রিয়াতে,
আসলে এইটা যতক্ষণ পর্যন্ত আস্থার জায়গায় আনতে না পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত এই বিতর্ক কিন্তু কন্টিনিউ করতেই থাকবে। আপনি যতই ভালো টেকনোলজি আনেন, কিন্তু আমি বিতর্কিত করে দেব, এটা আমার যদি ইন্টেনশন হয় তাহলে আমি বিতর্কিত করে দেবো। এখন যেহেতু আমি একটা পপুলারলি একটা পলিটিক্যাল পার্টি, একটা বড় পার্টি, আমার পিছনে বিশাল সাপোর্ট আছে, আমি সেই সাপোর্টের উপরে দাঁড়িয়ে বললাম যে ওইটা মানলাম না। তা আপনি এই জায়গাটাই একটা নেগোসিয়েশন লাগবে, একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, সেই সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং বলেন, সেটা গোল টেবিল বলেন, সেটা চারকোনা টেবিল বলেন, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এইখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যতার যে জায়গাটা, সেই ঐক্যমত্যতার জায়গাটাই আমরা নির্বাচন কমিশনটাতেই করতে চাই। অথচ এই নির্বাচন কমিশনকে গ্রহণ করার ক্ষেত্রেই আমরা বিতর্ক করে বসলাম, তাহলে আপনি দাঁড়াবেন তো কোনো একটা জায়গায়? হয় নির্বাচন কমিশন মানতে হবে, তার নির্বাচন কমিশনের উপরে মেনে যে দুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো মোকাবেলা করে আপনাকে নির্বাচনটাকে একটা, ওটাও কিন্তু একটা আন্দোলন। আপনি যদি আন্দোলনটাকে শুধুই বুঝি যে রাস্তার আন্দোলন আর চিৎকার করে আন্দোলন, সেটা কিন্তু আন্দোলন না, ওটাও কিন্তু একটা পার্ট অফ দি মুভমেন্ট। আপনি সেই কাজগুলোও কিন্তু, হোমওয়ার্কগুলোও কিন্তু, ডেস্কওয়ার্কগুলোও কিন্তু আমরা করছি না। এটাও কিন্তু আমাদের একটা রাজনৈতিক দলগুলোর বড় দুর্বলতা। আর একটা খুব বাজে বিষয় হয়ে গেল বাংলাদেশে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিন্তু ডেভেলপমেন্ট যতখানি হচ্ছে তার সঙ্গে পলিটিক্যাল কালচারের এবং সোশ্যাল কালচারের এই ডেভেলপমেন্টটা কুপ আপ করছে না, এবং এইটা যতক্ষণ পর্যন্ত কুপ আপ না করবে ততক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক বিতর্ক আমাদের এটা চলতেই থাকবে। না না, রাজনৈতিক বিতর্ক তো সব জায়গায় আছে, চলতেই থাকবে, কিন্তু এই জায়গায় যেটা হচ্ছে, যিনি ক্ষমতায় থাকছেন উনি যা বলছেন, যখনই উনি হেরে যাচ্ছেন অথবা যে বিরোধী পক্ষ থাকছে উনি সমানে নির্বাচন কমিশন নিয়ে বলছে, তার মানে নির্বাচন কমিশনের ব্যাপারটা নিয়েই সবসময় পক্ষ এবং দুই দলই, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটা হচ্ছে না। কারণটা কি? না না, সেটাও হচ্ছে আমাদের আমাদের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশে নির্বাচন কমিশনের মেরুদণ্ড কতখানি শক্ত এটা কিন্তু কোশ্চেন থেকে যায়। আপনি যদি আজকে প্রশ্ন তুলি যে আমার নির্বাচনী নিয়ম প্রক্রিয়ার মধ্যে, আমার নির্বাচনী বিধিমালার মধ্যে আমি কতগুলো একেবারে ক্যাটাগরিক্যালি জিনিস বলা আছে, আমার এই জিনিসগুলো কালো টাকা বলি বা বেশ অপচয় করার কথা বলি অথবা পোস্টার লাগানোর কথা বলি অথবা মানে কী বলে মিছিল মিটিংয়ের নিয়মের কথা বলি, হুন্ডা মোটরসাইকেল ব্যবহার না করার কথা বলি, কিন্তু সবগুলোরই ব্যত্যয় ঘটে। যখন এই ব্যত্যয়গুলো ঘটে, এক পক্ষ যখন অভিযোগ করে সেটা কিন্তু আমলে নেওয়া হয় না বা সেটা প্রতিষেধক দেওয়া হয় না। যখন এটা প্রতিষেধক দেওয়া হয় না তখন একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়, তখন আরেকটা অন্য মানসিকতা, অ্যাগ্রেসিভ মানসিকতা তৈরি হয়। এই অ্যাগ্রেসিভ মানসিকতা তৈরির বন্ধ করার দায়িত্বটা তো নির্বাচন কমিশনের, এবং সেইটা ইন্ডিপেন্ডেন্ট রোল। আমরা অনেকভাবেই বলি যে নির্বাচন কমিশন স্বাধীন, নিশ্চয়ই কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের পজিশন যে জায়গাটাই, তাহলে নির্বাচন কমিশন, প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশন মানে প্যারালালি এই জায়গাটা একটা রোলের জায়গায় থাকেন, তাহলে সেই জায়গায় নির্বাচন কমিশনের সেই ক্ষমতা, তাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় নির্বাচনের সময়, এমনকি আইন শৃঙ্খলা পর্যন্ত তার বাহিনীকেও তার সঙ্গে দিয়ে দেওয়া হয়, তাহলে কোথায় সমস্যা যে তিনি সেগুলো প্রয়োগ করে তার স্বাধীন অবস্থানটাকে প্রকাশ করতে পারেন না? এইটা আমাদের সংকট একটা দেশে বড়ভাবে, আপনাদের সংকটটা মানে ওই জায়গায়। উনি যেটা বললেন যে নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ইয়াটাকে নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন সবসময়ের জন্য, আপনারা যখন সরকারে ছিলেন তখন আওয়ামী লীগ বলেছে যে এইটা এরকম, আবার আপনারা যখন বিরোধী পক্ষে আপনারা এক বলছে, তার মানে হলো যে আপনারা নিজেরাই এই সেট আপটা নষ্ট করে দিচ্ছেন। যদি বলি তাহলে কি দাঁড়াবে? সেট আপ তো অবশ্যই আমরা নষ্ট করছি, এবং যে সরকারে থাকবে তার দায় নিতেই হবে। এখন আমি হয়তো 1% নষ্ট করলাম, আমার পরবর্তী যারা গভর্নমেন্টে আসলে 100% নষ্ট করে দিল। নষ্ট তো আমরা কেউ না কেউ দায়ী আছি, এটা তো আমার জবাবদিহিতার জায়গা থেকে দেশের নাগরিক হিসেবে আমাকে নিরপেক্ষ মতামত এই ক্ষেত্রে আমাকে দিতে হবে। কারণ আজকে আমার ভাই ফরহাদ ভাই যেটা বললেন ভারতের নির্বাচনের ইভিএম এর ব্যাপার, ভারতের দেশপ্রেম, ভারতের বিরোধী দল সরকারি দলের যে ঐক্যমত, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নির্বাচন ব্যবস্থার স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সমস্ত কিছুর যে ম্যাচুরিটি, সেইখানে ইভিএম তারা যদি সম্মত হয়ে চালু করে সেটা তারা করবে, সম্মতি হয়ে তারা চালু করেছে করেছে, কিন্তু বাংলাদেশে প্রথমেই তো বিতর্কের সূত্রপাত হয়ে গেছে। তাহলে বিতর্কিত জিনিসটারা তো গোয়ারতমি করার নির্বাচন কমিশনেরই বা দরকার কি, আর সরকারেরই বা সমর্থন করার প্রয়োজনটা কোথায়? কারণ সরকারের যদি সদিচ্ছা থাকে যে আমি 100% স্বচ্ছ নির্বাচন করব, তাহলে যেটা নিয়ে বিতর্ক উঠবে, যেটা নিয়ে কথা উঠবে, ওটাই আমলে নিতে হবে, ওটাই তদারকি করতে হবে, ওই বিতর্কের অবসান ঘটাতে হবে, ঘটায় সেটার সমাধান দিতে হবে। এখন এই ইভিএম এ দুইটা বিষয় আছে, একটা এটা মানে যান্ত্রিক কারচুপি একটা বিষয় আমরা ধরে নিই, আর ব্যবসারও একটা বিষয় ধরি। এই যে ইভিএম, এটা তো একটা ব্যবসা, কিনতে হচ্ছে, আনতে হচ্ছে, দিতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে, কোটি কোটি টাকার একটা মেশিন এটা, এবং সারা বাংলাদেশে যত সেন্টার মেন্টার সব জায়গায় এখানে যারা ব্যবসায়ী তাদের একটা ব্যবসা আছে। আর এই যে একটা বিতর্কিত মেশিন,
একটা 80 বছরের বয়স্ক মানুষ মোবাইলের বাটন কোনটা অন অফ বোঝে না, কোনটা মেসেজ অপশন বোঝে না, অথচ এই ইভিএম এ তাকে ভোট দিতে একটা অন্ধকে নিয়ে যেতে হবে। অন্ধর ভোটটা কে দিবে? অন্ধ না পারলে প্রিজাইডিং অফিসার দিবে। 25% ছিল, এখন কমায় নিয়ে আসছে। তাহলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বাংলাদেশের এই যে অন্ধ, বৃদ্ধ, ভিক্ষুক, অশিক্ষিত, অজ্ঞ, এদের আমার অজ্ঞতা অজ্ঞতা, আমার দেশের মানুষ যদি শিক্ষিত আমি অজ্ঞ হই। অজ্ঞতার পক্ষে যেটা ব্যবহারের সুবিধা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। ভাইও বললেন হয়তো আমরা জেনে বুঝে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করছি, না হলে আমরা অজ্ঞ। ধরে নিলাম আমি অজ্ঞ, কিন্তু আমি অজ্ঞ আমার মতামতটা সঠিকভাবে উপস্থাপন জায়গা মতো করার স্বচ্ছতার সাথে কাকে করতে হবে? নির্বাচন কমিশনকে এবং সরকারকে কিন্তু করতে হবে। এই দায়িত্ব নির্বাচন কমিশনার এবং সরকার এড়াতে পারে না। আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এমনি এমনি হেরে গেলাম ইভিএম করার কারণে, ইভিএম এর উপর দোষ দিব, তাহলে এই সুযোগটা সরকার আমাকে করতে দেবে কেন? নির্বাচন কমিশন কেন দেবে? এইটা তো শুরুতেই এর নিষ্পত্তি করা উচিত ছিল। আজকে এই ইভিএম নিয়ে কি মোটিভেশন আছে বলেন? আমার গ্রামের মানুষের হোক, আজকে মোবাইল দেখুক, ফেসবুক দেখুক, টিভি দেখুক, কিন্তু প্রযুক্তি নিয়ে তো আমরা অনেকেই অজ্ঞতা আছি। আজকালকার আমি যখন ওয়ানে পড়তাম, প্রযুক্তি আমি এখনও যেটা বুঝি না, আমার ছেলে সেটা বুঝে, সেটা হচ্ছে যুগের ব্যাপার। কিন্তু আমি তো অজ্ঞতে আছি রে ভাই, আমি এম এ পাস, তারপরে অজ্ঞ, আমার ফেসবুক নাই, আমি সারাক্ষণ এই কীভাবে হ্যাক হয় কি আমি বুঝি না। এটা তো বাস্তবতাটা মেনে নিতে হবে সবাইকে। এখন এই জন্য আমার কথা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের তুলনা করলে হবে না। আর এই ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন এই ব্যবস্থাটাকে কেন ভেঙে ফেলবে? এর আগে তো ছিল ছোট জগন্নাথ ছিল এবং তারপর তাকে হটাই দেওয়া হয়েছে। এইজন্য তো ঐক্যমত হবে। আজকে ভারতের রাজনীতি ইভিএম চালু হয়েছে ব্যাপকভাবে, ভাই যেটা বললো ঐক্যমত ছিল হয়েছে। আমি ক্ষমতায় থাকলে আমি নির্বাচন কমিশনকে আমি ব্যবহার করছি বলে অভিযোগ করছি আওয়ামী লীগ, কোথায় করছি? রমনায় করছি, মাগুরায় করছি। আর আপনারা 300 সিটেই ব্যবহার করছেন, তাহলে আপনার অপরাধ আমার অপরাধ তো এক না। আমার ওই মাগুরা আর হচ্ছে রমনার অভিযোগ আর হচ্ছে এই 300 সিটের অভিযোগ তো সেম হলো না। আপনারা বলেন স্টার্ট করে দিয়েছেন আপনারা। হ্যাঁ আমি চোর, আপনি বলছেন আমি ভোট চুরি করছি, আপনি দস্যু কেন হবেন, ডাকাত কেন হবেন, লুটেরা কেন হবেন? ভোট লুটেরার খাতায় কেন নাম লেখাবো? আমার সমালোচনা যেটা ওনারা করবেন, আমার সেই সমালোচনা থেকে তাদের মুক্ত হতে হবে। আর আমি ওনাদের সমালোচনা যেটুকু করবো, ওই দোষে আমি দুষ্ট হলে সমালোচনা করার অধিকার, কোনো কিছু ন্যায্যতা, জবাব এবং নৈতিক যে ইয়ে সেটা কিন্তু থাকে না। আপনার একটা ফোন আছে, একটু কথা বলে নি দেখি দর্শক কি বলতে চায়। দর্শক আপনার প্রশ্ন করুন, পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আইয়ুব আলী খান বলছিলাম, গোয়ালন্দ রাজবাড়ি থেকে। আমি মাননীয় ব্যারিস্টার সাহেবের কাছে একটি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন সকল রাজনৈতিক দল চাইলে ইভিএম ব্যবহার করা হবে, যদি না চায় তাহলে ব্যবহার করা হইবে না। আওয়ামী লীগ বাদে এখন সকল রাজনৈতিক দল ইভিএম চাচ্ছে, ইভিএম চাচ্ছে না, তাহলে কেন বাতিল করা হবে না? এবং ডেমোক্রেসি আগে না ডেভেলপ আগে? আমি জানতে চাচ্ছি বিনয়ের সাথে। জি, আপনাকে ধন্যবাদ। এটা এটা বলবে, হ্যাঁ আপনি ইয়ে করে রাখেন, ওইটা নিয়ে আপনার সাথে কথা হবে। জি বল। এখন যেটা ব্যাপার হচ্ছে যে নির্বাচন যে জায়গায় পৌঁছে গেছে, জি, এটাতে আপনারা ক্ষমতাসীন দল যে যখন আমরা ছিলাম আমরা দোষের অংশীদার, এখান থেকে আমাদের উত্তরণ করতেই হবে। আর আওয়ামী লীগের এই 2008 থেকে 2018 সালকে বৈধ করতে গেলে ঢাকা সিটি কর্পোরেশনের মতো একটা সেন্সিটিভ নির্বাচনকে ইভিএম দিয়ে কেন বিতর্কিত করবে? তাবি দেওয়ালের উপর হামলা হচ্ছে, প্রত্যেকটা প্রযুক্তি তো আগে আছে, তো প্রযুক্তি তো ছবি তুলে দিছে কিভাবে তাবি দেওয়াল মার খাচ্ছে, তাহলে কারা মারছে ফুটেজও আছে। ধরুক আমার যদি উপদলীয় কোন্দন হয় তাকেও ধরুক, আর যদি আমার অপোজিট পার্টির কোনো আসে আমাকে আক্রমণ সেটাও ধরুক। এখন একটা ঘটনা যে ঢাকার আমাদের সুপ্রিম কোর্টের সামনে একটা মোটর সাইকেল পুড়ছে, পুড়ে আমাদের সিনিয়র আইনজীবীরা আসামি হয়েছে, মোটর সাইকেলের মালিককে আজ পর্যন্ত উদ্ধার হয়নি, মোটর সাইকেলটা কে নিয়ে গেল তার কোনো উদ্ধার নাই। তাহলে এই যে বিভিন্ন সিচুয়েশনগুলো তৈরি করে আন্দোলন, আপনি কী আন্দোলন করবেন? এটাও তো আমার আন্দোলন, যে আমি ইভিএম আমার কাছে স্বচ্ছ মনে হয়নি, এটা আন্দোলন না, এটা তো আন্দোলন। ভোটাররা আমি ব্যাকডেটেড হই, আমি যদি শান্তি পাই রাষ্ট্রকে সেটা নিশ্চিত করতে হবে, আমাকে মডারেট না করা পর্যন্ত, আমাকে এডুকেটেড না করা পর্যন্ত, আমাকে প্রযুক্তির জ্ঞানে, আমি যতক্ষণ পর্যন্ত সার্বিকভাবে জ্ঞান অর্জন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। কোনো অপেক্ষা নেই, হুজ্জুতি একটার পর হুজ্জুতি। বাংলাদেশে এই সরকারের অধীনে কোনো নির্বাচন আজ পর্যন্ত সুষ্ঠু হলো না, না ইউনিয়ন পরিষদ, না পৌরসভা, না উপজেলা, না জাতীয় নির্বাচন। তাহলে কি করবেন আপনারা? আমরা কি করব? জি, আমরা এই নির্বাচন ব্যবস্থা এবং এই যে জোচ্চুরি নির্বাচন, রাতের বেলা কাটিং আর হচ্ছে দিনের বেলা কাউন্টিং, আর ব্যালট বাক্স ছিনতাই করে ইচ্ছা মতো যে সিল মারামারি, এইটার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এই জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতীয় ঐক্যের কথাটা আমি বললাম কেন? আজকে দেখেন ভারতের রাজনীতি,
রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের স্বার্থে ঐক্যমতে সব দল কিন্তু পৌঁছাচ্ছে, কিন্তু আমরা কি পৌঁছাতে পারছি? কি হবে আমি ক্ষমতা থাকলাম না? এটা কি জনগণের দোষ, আমাদের সরকারের দোষ, দলের দোষ, আমাদের সংকীর্ণতা, আমাদের ক্ষমতার লোভ লালসা, এই সমস্ত কারণে আমরা অনেক কিছু যেটা ন্যায্য, ন্যায্য থেকে আমরা দূরে সরে আসতেছি, সংকীর্ণতা পরিহার করতে পারছি না, ক্ষমতার লোভ লালসা আমরা ছাড়তে পারছি না, শুধু বক্তৃতা আর আস্ফালন আর বিবৃতিতে মানুষের মন কখনোই জয় করা যায় না। গণতন্ত্রকে গণতান্ত্রিক জায়গা আনতে হবে, ভোটের অধিকার জনগণের, ওটা জনগণের হাতে তুলে দিতে হবে। আমি যেখানে ভোট দিব সেই ভোট আমি যেখানে দিচ্ছি সেই ভোটটা সঠিকভাবে প্রকাশ প্রমাণেরও ব্যাপার আছে। এইখানে যদি এই ইভিএম নিয়ে বিতর্ক শুরু হলো, নির্বাচন কি হবে তো বোঝাই তো যাচ্ছে, নির্বাচনটা হবেটা কি? এই জন্য ইমিডিয়েটলি, যেমন পূজার জন্য ভোট একদিন পিছিয়েছে, আমি চাই নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন আজ্ঞাবহ সরকারের এইটার হাত থেকে নিজেকে নির্দোষিতা প্রমাণ করার জন্য ইভিএমটা বাতিল করুক, করে যার ভোট সে সিল মারুক, হাতে কালি নিয়ে উল্লাস করতে করতে আসুক যে আমি কোনটায় ভোট দিলাম। জি, ওই যে উনি যেটা বলেছেন, আমি দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করি তাহলে। গোয়ালন্দ থেকে আমার ভাই যে প্রশ্নটি করেছেন, প্রথমে গোয়ালন্দর এই দর্শক সহ বাকি সবাইকে শুভেচ্ছা জানাই। ছোটবেলা আব্বার চাকরির সুবাদে আমার গোয়ালন্দ উপজেলায় অবস্থান করার সুযোগ হয়েছিল এবং 88 বন্যার সময় আমি এখানে আটকা পড়েছিলাম। তো গোয়ালন্দের খুব সুন্দর স্মৃতি আমার ছোটবেলার আছে। তো উনি যে প্রশ্নটি করেছেন, প্রথমত ওনার তথ্যগত একটু ছোটোখাটো ভুল আছে। চিফ ইলেকশন কমিশনার যেই কথাটি উনি মানে উদ্ধৃত করলেন সেটি বলেছিলেন কিন্তু গত সাধারণ নির্বাচনের আগের, যে সকল দল যদি রাজি না হয় আমরা কোনোভাবেই কারো উপরে ইভিএম এর ব্যবহার চাপিয়ে দিব না। এবং সেটা কিন্তু গতবারই আপনাদের হয়তো সবার মনে আছে, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, গতবার কিন্তু 300 আসনেই, 300 সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার একটা সিদ্ধান্ত ছিল, যেহেতু বিএনপি সহ বিএনপির অ্যালাইড কিছু দলের এখানে আপনার বিরোধিতা ছিল, ইলেকশন কমিশন সেই জায়গা থেকে পিছিয়ে আছে। এখন যেটি এবারও কিন্তু এই এর আগেও কিন্তু সিইসি বলেছেন, আমরা সবার সাথে কথা বলে সবাই যারা আছে দেখেন, এই এই বকুল ভাই কথাটি তুলেছিলেন যে আসলে আমাদের এটা একটা ক্ষেত্র তৈরি করতে হবে, সেই পরিস্থিতিটা তৈরি হওয়ার পরে হয়তো আমাদের ইভিএম এর দিকে যেতে হবে। আসলে এই ধরনের মাঝে মাঝে ইলেকশনে যদি আপনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারটা না দেন, তাহলে তো সেই ক্ষেত্র বা পরিস্থিতি তৈরি হওয়ার মতন সুযোগই আমরা দিচ্ছি না। তার মানে এখন যদি এই যে কয়েকদিন আগে একটি বাই ইলেকশন হলো, আজকে দুটি, সামনে আমাদের আসন্ন দুটি সিটি কর্পোরেশন নির্বাচন আছে, এইভাবে টেস্ট ট্রায়াল করে করেই তো আমাদের ইভিএম এর প্রয়োগটা আপনার করতে হবে। কারণ আরেকটি বিষয়, পাপিয়াপা কিন্তু একটি কথা বলেছেন যেটা আমার মনে হয় অনেক দর্শকদের মনে এই বিষয়ে বিভ্রান্তি থাকতে পারে। আবারও বলছি যে আমি শিওর না ওনারা কেন এই কথাটি বলছেন, যে যারা অন্ধ বৃদ্ধ তাদের ভোট দিতে পার্টিকুলারলি ইভিএম এর কারণে সমস্যা হতে পারে। আপনি, আমার মনে হয় পাপিয়াপা আমাদের ইভিএম এর যে চেহারাটা সেটা দেখেননি, না দেখে এটা বলছেন, সিম্পলি আমাদের ব্যালট পেপারটা যেরকম হয় সেরকম দেখতে পাশে সুইচ দেওয়া, অর্থাৎ আপনি টিপসই না দিয়ে আপনি এখানে সুইচ চাপ দিবেন। তো এইখানে যেই সমস্যাটা একজন অন্ধ বা বৃদ্ধের ব্যালট পেপারের ক্ষেত্রে হবে সেইটুক সমস্যাই হয়তো মাত্র ইভিএম এর ক্ষেত্রে হবে, তার থেকে বেশি কিন্তু কিছু হবে না। এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো কিন্তু এভাবেই চিন্তা করে বানানো হয় যে সমাজের প্রতিটি মানুষ যাতে খুব স্বাচ্ছন্দ্যে এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স করলেই শুধু যে মাত্র আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তা না। ইনফ্যাক্ট আমাদের দেশে যে আমরা এখন যে সাধারণত যে স্মার্টফোনগুলো ব্যবহার করি, সেই স্মার্টফোন ব্যবহারের থেকেও অনেকাংশে সহজতর আমাদের এই ইভিএম ব্যবহার করার ব্যাপারটি। আরেকটা জিনিস আসছে, যে এবার একটু পাপিয়াপার কথায় ফিরত আসি, উনি বলছিলেন যে হ্যাঁ যেভাবেই হবে ইলেকশন আমরাই জিতবো, মানে ওনার একটা জেনারেল ফ্রাস্ট্রেশনের কথা। আমার মনে হয় জেনারেলি ওনাদের তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। ওনারা ফ্রাস্ট্রেটেড হতে পারেন কারণ ওদের প্রার্থী স্ট্রং না, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে ওনারা যেই দুজন প্রার্থী বিএনপির মতন একটা মেজর দল থেকে আমি এই ধরনের দুজন প্রার্থী আশা করি নাই সিটি কর্পোরেশন নির্বাচনে, সেটা আমি পরে আসতেছি। বাট যদি পরিসংখ্যানের দিকে আপনি তাকান, ওনাদের কিন্তু এত হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমরা তো সিটি কর্পোরেশন নিয়ে কথা বলছি, আওয়ামী লীগের এই যাত্রায়, অর্থাৎ 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরপর দুটি সরকার মেয়াদ পূর্ণ করলো এবং এখন আমরা তৃতীয় মেয়াদে আছি, এই সময়টির মধ্যে বাংলাদেশের 17টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এর মধ্যে একটি বাই ইলেকশন সহ আমি 17টি বলছি, অর্থাৎ ঢাকা নর্থে আপনার যে বাই ইলেকশনটি হয়েছিল সেটিতে বিএনপি আসেননি, এছাড়া বাকি 16টিতে বিএনপি কনটেস্ট করেছেন। সেই 16টির মধ্যে আওয়ামী লীগ কয়টা, বিএনপি কয়টা? আওয়ামী লীগ 60টা, বিএনপি 60 জায়গায় জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ আমলে সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের উইনার পার্সেন্টেজ 50-50, তাহলে ওনারা কেন এতটা হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার যেটা আমি বললাম অন্য কারণ থাকতে পারে, সেখানে আমি ফিরবো। 7 বার আওয়ামী লীগ জিতলো, 7 বার বিএনপি জিতলো, 2 বার অন্য দল অর্থাৎ জাতীয় পার্টি থেকে আপনার হয়েছেন। তো 17টি সিটি কর্পোরেশন নির্বাচন থেকে আমরা যে পরিসংখ্যানটা পাই, সেখানে কিন্তু আমরা তো হতাশ হওয়ার মতন কোনো সিচুয়েশন দেখি না। চিন্তিত হওয়ার কারণ অবশ্যই আছে, যেটা আমি প্রথমেই বললাম যে বিএনপির মতন একটি মেজর পলিটিক্যাল পার্টির থেকে আমি এতটা নোভাইস মেয়র ক্যান্ডিডেটস আশা করিনি। আমি ওনাদের ওয়ার্ড কাউন্সিলরের বিষয়টা আমি বলতে পারবো না, কারণ আমার সবার বিষয়ে আমার আসলে ধারণা অত স্বচ্ছ না। কিন্তু আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেই ধরনের ক্যান্ডিডেটস ফিল করেছেন, তার বিপরীতে কিন্তু যেই দুজন বিএনপি থেকে এসেছে, তার থেকে আমি মনে করি বিএনপিতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা ওনাদের দলীয় বিষয়, হ্যাঁ এখানে আমি ওনাকে অনুরোধ করবো আমার কথায় উনি অন্যভাবে যাতে না নেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপিতে আরও অনেক অভিজ্ঞ মানুষজন আছেন যারা এই নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারতেন। এখন সমস্যা হচ্ছে বিএনপির তো আপনার নমিনেশনটা যে কে দেয়, আসলে তো এখন আমার মনে হয় না পাপি আপাও ক্যামেরার বাইরে উনি স্বীকার করতে পারবেন, কারণ আমার মনে হয় না ওনারা জানেন আসলে নমিনেশনটা দিচ্ছে কে, ওনাদের দল দিচ্ছে লন্ডন থেকে হচ্ছে না, কার সুপারিশে কি হচ্ছে। তো যাই হোক, আপনি একদিকে আমরা দিলাম এমন একজন মানুষকে যার বাংলাদেশের মানে ব্যবসায়ী সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি পরীক্ষিত অভিজ্ঞতার জায়গা আছে, সেই জায়গায় আপনি দিয়ে দিলেন কাকে? তার একমাত্র কোয়ালিফিকেশন বলা যায় তাদের টাকা আছে, তার বাবা একসময় আমাদের আওয়ামী লীগের সাথে অত্যন্ত ক্লোজ ছিল, তারপর এখন বিএনপির সাথে অত্যন্ত ক্লোজ হয়ে গেছেন, মানে এর চেয়ে বাইরে আর আসলে আমরা কিন্তু কিছু জানি না। হ্যাঁ, উনি ওনার বাবার যে ব্যবসা সেই ব্যবসার মধ্যে উনি আছেন, এটাকে ওনার নিজের কোনো সাফল্য হিসেবে কিন্তু দেখা যায় না। ঠিক উল্টো পাশে আপনি দেখেন আমরা দিয়েছি এমন একজন প্রার্থী যিনি হচ্ছেন আমাদের ওই সাউথ সিটি কর্পোরেশনের একটি নির্বাচনী আসনের মধ্যে যিনি গত 10 বছরের চেয়ে মোটামুটিভাবে সফল একজন এমপি হিসাবে বলা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধানমন্ডি এলাকা টেলাকা সহ আরও অনেক কিছু ওনার করার ছিল, বাট একটা জিনিস আপনাকে দেখতেই হবে যে উনি কিন্তু এমপি হিসাবে কোনো বদনামের ভাগিদার হননি, সুনামের সাথে উনি 10 বছর ধরে সেই জায়গায় সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছেন, রাজনৈতিক পরিবারের সন্তান, রক্তে আছে যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে অনেক পাপিয়াপাড়াও দেখেছেন যে 2007-08-এর যে সংকটময় সময় রাজনৈতিক দলগুলো, সেই সময়ে উনি কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে যখন অনেক সিনিয়র লয়াররা আপনার সাহস করছিলেন না উনি গিয়েছেন। তো এরকম প্রোফাইলের একজনের বিরুদ্ধে আপনি কাকে দিলেন প্রার্থী হিসাবে? ওনারও কোনো পরিচয় নেই, ওনার পরিচয় হচ্ছে ওনার বাবা বিএনপি রাজনীতি করত। তা আপনি নিজেই বলতেছেন এগুলো খুব ক্রিটিক্যাল নির্বাচন, আপনি নিজেই জানেন যে এগুলোর গুরুত্ব অপরিসীম, ন্যাশনাল ইলেকশন থেকে কোনো অংশে কম না ইন টার্মস অফ প্রেস্টিজ, কিন্তু আপনি দিয়েছেন এমন দুই প্রার্থী যারা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যালট পেপার আপনি যেইভাবে হ্যাঁ না ভোট দিয়েও যদি করেন তারা আমাদের দুই প্রার্থীর সাথে জেতার মতন কোনো প্রার্থী না। আচ্ছা মুকুল ভাই, আমি বলেন যে ওনারা যে কথাগুলো বলছেন মানে টোটাল জায়গাতে তার মানে একদম বিপরীতমুখী অবস্থান নিয়ে বসে আছেন, ঐক্য তো দূরের কথা, কোনো জায়গায় কেউ ভালো কাজ করছে সেটাও বলা হচ্ছে না। এই অবস্থা যদি থাকে তাহলে জেনারেল কনসেনসাসে আপনি কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করতে পারবেন? প্রথমেই আসি যে মানে আমরা একটু পেছনের কথা না বললে নয়, কারণ আমরা মুক্তিযুদ্ধটা যখন করেছিলাম এবং মুক্তিযুদ্ধের এবং আমাদের সংবিধানের এখন যে প্রিএমএলএ আমাদের মাননীয় এখানে অ্যাডভোকেট সাহেব দুজনই একজন ব্যারিস্টার, এবং প্রিএমএলএ যে কথাটা এখন পরিচ্ছন্নভাবে বলা ছিল এবং সেই মুক্তিযুদ্ধের সেই ঘোষণার থেকে আমরা সরতে সরতে বহুদূর চলে গেলাম। আমাকে একটু কথাটা বলতে হচ্ছে এই জন্য, কারণ একটু ইতিহাসের ব্যাকগ্রাউন্ড না বললে এই হোল জিনিসটার আমরা জাগাবিতে পথ যে মিলব কোথাও সেটা একটু নিজের আত্মজিজ্ঞাসাটা দরকার। তো আমরা বঙ্গবন্ধু 3 বছর যেতে না যেতেই তাকে হত্যা করে ফেলা হলো, তারপর চললো একটা মিলিটারি রেজিম চললো একেবারে এক টানা, এবং সেখান থেকে দেখেন ইনস্টিটিউশনগুলো ভেঙে গেল, ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করলো না, অথচ মুক্তিযুদ্ধের পরে আমাদের কথা ছিল যে ইনস্টিটিউশনগুলো আমরা ডেভেলপ করব, এবং আমরা যে সংবিধানে তখনই যে ঘোষণাগুলো দিয়েছিলাম এবং যে অধিকারগুলোর কথাগুলো সংবিধানে পরিষ্কার ক্যাটাগরিক্যালি যে সমস্ত অনুচ্ছেদে বলা আছে এবং রাইটসের কোশ্চেনগুলোকে বলা আছে, আমরা সেই জায়গাটায় দাঁড়াতে পারলাম না এবং মানুষের রাজনীতিটাই এমন একটা জায়গায় নিয়ে গেলাম যে মানুষের বিশ্বাসটাই রাজনীতির উপরে রাখতে পারছি না। গেল সেটা সেটা করতে যে যা করতে হয়, আমাদের নির্বাচন বলেন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের সহমর্মিতা বলেন, আমাদের সম্পর্কের কথা বলেন, আমরা যেন কেউ কারো মুখ দেখতে পারি না এবং পরস্পরের উচ্ছেদের জায়গায় চলে যাই, এবং এটা হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে আমরা বঙ্গবন্ধুর একেবারে পরিবারশুদ্ধ নিঃশেষ করে দেওয়া, আবার জনসভায় গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া,
অথবা কেউ কাউকে খুন করা, এই যে রাজনৈতিক ট্র্যাডিশনটা, এই যে একদম উচ্ছেদ করে দেওয়ার, এইটা যতক্ষণ পর্যন্ত মানসিকতার জায়গা থেকে না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত অনেক কিছুই এখানে মীমাংসা হবে না। আজকের এই শতাব্দীতে এসে, এই সময়কালে এসে, পৃথিবীর যে জায়গাটা, আমরা যে যতটুকু এগিয়েছি, যতটুকু অর্থনৈতিক ভলিউমের দিক থেকে বাংলাদেশটা এগিয়েছে, এখন এই ভলিউম অফ ইকোনমি, এর তো একটা ম্যানেজমেন্ট লাগবে। এখন তো এখানেই আমাদের রাজনৈতিক দলগুলোর একটা জরুরি শিক্ষা দরকার যে হোল বাংলাদেশটাকে তার ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে গেলে তার কালচারাল ডেভেলপমেন্টটা কী হবে, তার ডেমোক্রেটিক ডেভেলপমেন্টটা কী হবে, সেই জায়গাটাই যদি আজকে জেনারেশনকে সে দাঁড়াতে হবে। এখন সেই জেনারেশন কারা হবেন? এখন সেই আপাপি আপাত সেই সব সত্যি কথাটাই বললেন যে জন্য আমরা দায়ী, বা আমরা এটা ভুল করেছি বলে কি আরেকজন ভুল করবে? এই ভুল আমরা করেছি বলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরেকজন বরং সেটা সেই শিক্ষা নিয়ে, শিক্ষাটার মধ্যে দিয়ে যেন ভালো জায়গায় যেতে পারি, এইটাই তো ডেমোক্রেসির মানে সৌন্দর্য বা ভবিষ্যৎ ডেমোক্রেসির পথকে পরিচ্ছন্ন করে। তা এখন এটা একটা, এর সঙ্গে আবার একটা ধৈর্যেরও ব্যাপার আছে। এখন ধৈর্য যদি আপনি হারিয়ে ফেলেন, এখন একটা ইলেকশন হয়ে গেছে, আর একটা ইলেকশন আসবে, ইন বিটুইন আপনি আপনার রাজনীতি করবেন, সেই রাজনীতির মধ্যে দিয়ে আরও আজকে যে গভর্নমেন্ট যতটুকু করতে পেরেছে, এখন এর থেকেও ভালো আপনি কী করবেন, সে কথা কিগুলো কি সোসাইটিতে আছে? নেই। এবং সেই কথাগুলোর চেয়ে ব্যক্তিকথা বেশি থাকে, তাহলে মানুষের কথা যদি না থাকে, ব্যক্তির কথা যদি বেশি থাকে, তাহলে ব্যক্তি লড়াইটাই প্রাধান্যে চলে আসে, মানুষের কথাটা থাকে না। এবং মানুষের কথাটা যখন থাকে না, ব্যক্তিকথাটা প্রাধান্যে চলে আসে, তখনই কিন্তু রাজনীতিতে ওই সৌন্দর্যটা তৈরি হয় না। এখন এই আমি পাপিয়াপার ওই কথাটাকেই ধরে আবার বলছি যে আজকে আমাদের সময় এসছে আত্মজিজ্ঞাসার, সময় এসছে আমাদেরকে নতুন করে ঘুরে দাঁড়াবার, কারণ এই বাংলাদেশ ইতিমধ্যেই 49 বছর পার করে ফেলছে আর কি। এর মানে মহাকালের সময় ধরলে 49 বছর কিছু না, কিন্তু বাংলাদেশের জন্ম ধরলে আমরা কিন্তু পৌরত্বের দিকে, একটা মানুষের জন্ম ধরলে পৌরত্বের দিকে আমরা চলে যাচ্ছি। তাহলে এই সময়কালে যতটুকু এগোলাম, এখন খুব দ্রুত কতগুলো কাজ আমাদের করা উচিত দুর্নীতির বিরুদ্ধে। আমরা ডাইনো বুঝি না, বামও বুঝি না, উপর বুঝি না, নিজ বুঝি না, একেবারে আমরা একসঙ্গে দাঁড়াবো দুর্নীতির বিরুদ্ধে। আর দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে বাংলাদেশের ডেভেলপমেন্টের, আজকে যদি এটা 60% এগিয়ে থাকে, ওটা বাকি আর 30% ইয়ে করবে, যোগ করবে, এবং আমরা এগিয়ে যাব। আজকে এইভাবেই আমার মনে হয় যে এই জায়গাটাই, সমঝোতার এই জায়গাটাই আমাদের আসা উচিত যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শেষ মিনিটে আছি, আমার ছোট ফরাদের কথাই বলতে চাই যে ঐক্যমত যেখানে নাই, এরকম কোনো বিতর্কিত বিষয় নির্বাচন এবং জাতির সাধারণ মানুষ যেখানে জড়িত, এরকম কোনো বিষয় আনা উচিত না। অতএব ইভিএম এখনো পাল্টায় ফেলা উচিত যে যার ভোট সে হাতে সিল দিয়ে দেন, এটাতে ভোটাররা প্রশান্তি পাবে, আমরা আপনাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারবো না, এটা আমি চাচ্ছি। আর দ্বিতীয় বিষয়, আপনি যেটা বললেন যে স্ক্রিনে ছবি উঠতেছে উঠতেছে, আমি এমনি যদি চশমা ছাড়া আমি একটা নাম সেভ করতে গেলে টিতে বি হয়ে যাচ্ছে, তো আমি 80 বছরের বয়স্ক মানে থরবার করতে করতে আমার ধানে না যে নৌকায় চলে গেল, এটা দায় কি আপনি নেবেন নাকি? তারপর আপনি চলে আসলেন, সাতবার জিতলাম, কোথায় জিতলাম? সাতবার জিতলাম, এখন বিনা ভোটে জিতা, জোচুরি করে জিতা, সাপ্পাসিরে জিতা, আর মোটামুটি সূক্ষ্ম কারচুপি স্থুলিক কস্তুপির মাধ্যমে জিতা, পার্থক্য তো অবশ্যই আছে। আপনি ইভিএম আনতে আনতে প্রার্থীর যোগ্যতা নিয়ে চলে আসলেন, তাহলে আমি এখানে বলতে হবে আমাকে যে ভোটার ক্যানভাস যেহেতু আপনি করে ফেললেন, তাপস সাহেব ব্যারিস্টার সহকর্মী, দেখা হয় হাইকোর্টের বারান্দায়, 2008 মতো একটা বিতর্কিত নির্বাচন, 5ই জানুয়ারি 2014 মতো একটা বিতর্কিত নির্বাচন, 30শে ডিসেম্বর 2018 মতো একটা বিতর্কিত নির্লজ্জ পরিহাসের নির্বাচনে তাপসের মতো যোগ্য ছেলেরা কেন এমপি হবে? তাপসের মতো যোগ্য ছেলেরা এমপি হতে গেলে একটা নিরপেক্ষ নির্বাচন, সারা পৃথিবী সহ বাংলাদেশ মানুষ ভোটার আস্থাশীল একটা নির্বাচনে, হেরে যেও তো লাভ আছে, জামানত বাজেয়াপ্ত হয়তো লাভ আছে, এরকম বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হওয়াটা, এমপি হওয়াটা, এটা কোনো গৌরব এবং কোনো প্রকার যোগ্যতা অর্জন করে না। ইশরাক একজন মুক্তিযোদ্ধা ছেলে, সাদেক হোসেন খোকা বাংলাদেশের বিতর্কের ঊর্ধ্বে, মুক্তিযোদ্ধা ছিলেন তাপসের বাবাও, একটা করুণ পরিণতির মাধ্যমে বাবাকে সে হারিয়েছে। সাদেক হোসেন খোকারও তো জীবনে ইচ্ছা ছিল যে জীবিত অবস্থা বাংলাদেশে যাব, কফিন আর সাদা কাপড়ে লাশের ভিতর করে আসার তো ইচ্ছাটা ছিল না। তো আপনি ইশরাকের অযোগ্যতা কি দেখলেন? আজকে আপনি বলছেন যে আপনি অনেক বলে ফেলেছেন, এই লাস্ট মিনিটে আমাদের শেষ করতে হবে, আপনি অনেক বলে ফেলেছেন, হ্যাঁ শেষ মিনিটে আপনি কি বলবেন? যেটা বলছেন আমি, আই রেসপেক্ট হার রাইট টু ডিফেন্ড হার ক্যান্ডিডেটস, আমি তারপরে আমি বলবো যে আমি যোগ্যতার ব্যাপারে এই আমাদের দুই সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দুই প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যে ক্যান্ডিডেট দিয়েছে সেই বিষয়ে যে আমার মন্তব্য আমি আগের বার করেছিলাম, সেটার সাথে আমি এখনও আমি শক্তভাবে আমি থাকতে চাই, আমি এখান থেকে সরতে চাই না। আমি মনে করি আমাদের ভোটাররাও সেই বিষয়ে ওইভাবেই সিদ্ধান্তটা নেবেন সিভি দেখে, তারা তাদের জব যেটার জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য তারা ফিট কিনা। ইভিএম এর ক্ষেত্রে উনি একটি বড় মানে অবজেকশনের জায়গা রেখেছেন, এখানে আসলে আমার মতন একজন ছোট মানুষের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়ার এখতিয়ার নেই। তারপর আমি মনে করি যে ওনারা যেই কারণে
ইভিএম যদি এমন হতো যে ওনারা বলছেন না আমরা ইউজ করতে পারবোই না, বাংলাদেশ ইউজ করার মতন অবস্থায় নেই, তাহলে বুঝতাম। বাট ওনাদের যে মেইন অবজেকশনের জায়গাগুলো, বিরোধিতার জায়গাগুলো, সেগুলো আমার মনে হয় যে আমাদের এই আলোচনার মধ্যে উঠে এসেছে, যেগুলো খুব একটা মূলক না, এগুলো বেশ অমূলক। এগুলো আসলে ওনাদের এই ধরনের ভয় রাখা বা এই ধরনের ভীতি রাখার আসলে কোনো প্রয়োজন নেই। যে সিস্টেমটা ইলেকশন কমিশন এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা করার, এবং যেটার সাথে আমরা নীতিগতভাবে একমত, এখন থেকে না, এই নির্বাচন থেকে না, বরাবরই আওয়ামী লীগ, ডিজিটাল বাংলাদেশের দল এই বিষয়ের সাথে একমত। আমাদের কিন্তু এই বিষয়ে মতামত হচ্ছে যে ওনারা নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো তোলার চেষ্টা করছেন, সেই প্রশ্নগুলো তোলার অবকাশই থাকবে না যদি আমরা ইভিএম এর দিকে দেখা যাক আমরা ইভিএম এ কি করা যায়। এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার সাথে আমাদের প্রশ্ন, আমরা দেখি ইভিএম কি করে। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।